হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে স্বাগতম। তো আজকে সারাদিন কি কি হয় আজকে দেখাবো, সেই সঙ্গে আমার ছেলে কি করছে। এই ঘুম থেকে উঠে উঠে আজকে যেহেতু বিছানা আর কি চাদর অনেকদিন ধরে, আমরা মোটামুটি আর কি 3 দিন পরপর আর কি বিছানার কাপড়টুকু চেঞ্জ করি, তো আজকে আর কি মানে বিছানার চাদর তোলা হয়েছে, তারপরে হচ্ছে বালিশ খোলা হয়েছে, বালিশের খাবার খোলা হয়েছে। তো বাবু আর অলরেডি কী করছে, এখানে পানি খাচ্ছে আর এই যে ভিজাচ্ছে। বা 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 বা, যেহেতু এটা করা গেল না, পানি যেহেতু নাই, মুখের যেগুলো ছিল মুখে যেগুলো খাইছে সেগুলো ফ্রুত ফ্রুত করে ফেলাইছে, এই হচ্ছে অবস্থা আজকের। হ্যাঁ, তো কিছু বলবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাঁচি ফেলতে হয়, হাঁচি ফেলা ভালো। এই যে অবস্থা। বাবু তুমি কিছু বলবা? আব্বু দেখ, অনেক কিছু খাইছে আজকে সকালে সকালে উঠে উঠে, সে প্রায় সময় এরকম করে, এরকম আজকে খাওয়ার পর এরকম একটু গড়াগড়ি গড়াগড়ি করে। বাবা এই দেখো, এই যে এদিক দেখো, এদিক। হাই, বাই, দাও বাই, দাও বাই 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 বাই, দাও বাই বাই, দাও বাই, দাও বাই, দাও টাটা, দাও না, সে টাটা দিব না। এখন নামে কিভাবে দেখায়, যে নেমে গেছে অলরেডি, এই অবস্থা। চলো, তার নাস্তা হয়েছে, আমার নাস্তা এখনো হয়নি, এই অবস্থা। বাইরে যাওয়া যাবে না, খালা ওখানে পানি ধরছে। খালা কতবারে কতবারে আর কি হয়েছে স্টার্ট, কতবারে স্টার্ট হয়েছে মোটর, এই সব অবস্থা ছেলে আমার। চলো বাইরে যাওয়া যাবে না, বাইরে যেতে হবে না, এখন বাইরে যাওয়ার সময় হয়নি, এখন বাইরে যা, বাইরে যাওয়ার সময় হয়নি, এই তো অবস্থা আর কি। এই যে কি আব্বু দেখছ, দেখেছ এটা? হ্যাঁ দেখেছ, দেখেছ কেমন করছে কেন? হ্যাঁ কেমন করছে কেন তুমি? সে কোলে ওঠার জন্য জিদ করছে। হাই দাও, হাই দাও, বাই দাও, দাও তাতা, দাও তাতা, তাতা টাটা, টাটা বল, তাতা, তাতা দাও, লজ্জা পাচ্ছ, তাতা দাও, তাতা, বেলা চলো আমরা বারান্দায় যাই, চলো আমরা বারান্দায়, এখন আমরা বারান্দায়, আমরা হচ্ছে বারান্দায় শুধু ধরলেছে, সুতো ধরে নিয়েছে, ছাড়ো 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 ছাড়ো, হ্যাঁ চলো 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 চলো। সকাল সকাল নিলে আমার ব্যায়াম হয়ে যায়, সকালের যে এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজ হয়ে যায় এক হাতের, এই জন্য আর কি মাঝে মাঝে এ সাইডও নিতে হবে। এই সাইড আর ব্রাম হয়ে যাবে। হ্যাঁ তো তুমি নামো, আমি নাস্তা করে নে, আব্বু নামো, নাস্তা করে নে, টিভি দেখো, নাস্তা করে নাও। তো আজকে সকালে হচ্ছে নাস্তা, তো হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আলু ভর্তা। তো সকালের নাস্তা করা শেষ,
আর বাবুও যেখানে বসে রয়েছে, হ্যাঁ এই যে অবস্থা। আর কি কি করি, আবার ভিডিও করব। আর খেয়ে দেয়ে আর কি মোটা হচ্ছে একদম, 130 কেজি ওজন আমার। তো রান্না করে সেরকম অবস্থা অ্যাকচুয়ালি। আর সে জীবনে কোনো দিনও আর কি বেগুন ভাজা করিনি, লাইফে ফার্স্ট টাইম আর কি বেগুন ভাজতেছি। যে বেগুন অবস্থা, এই যে অবস্থা, জীবনের প্রথম বেগুন ভাজতেছি। এর আগে কোনো দিনও আর কি বেগুন ভাজে নেই। হঠাৎ করে আর কি বেগুন ভাজতে মন চাইলো, যে বেগুন ভাজা খাবো, যে বেগুন। আর বাবুর তো গোসল হয়ে গেছে, বাবুর গোসল টোসল হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পর খাবো। এখন বাজে হচ্ছে দুপুর মোটামুটি 1:30 বেজে গেছে, নামাজের সময় পার হয়ে গেছে, নামাজের মানে জামাত শেষ পার হয়ে গেছে। ভাত কী গেল, পান্তা পান্তাগুলো কী গেলেছেন? পান্তাগুলো পকড়ে ফেলেছে। যাই হোক, কী করবেন ভাতগুলো? ও আচ্ছা, রাখেন রাখেন। তো গোসল শেষ, এখন চুল আঁচড়াতে হবে। এই অবস্থা, চুল এখন আঁচড়াতে হবে। আর বাবু হচ্ছে বসে রয়েছে, বাবুকে খাওয়াবো এখন দুপুরে, ভাত খাওয়াবো, দেখা যাক খাই কি না। যদিও দুপুরে ঠিক মতো খায় না, খায় না বলতে কি ভাতটা খায় না, অন্য অন্য জিনিসপত্র খাই, মানে কেক টেক আপেল, তারপরে জুস, এগুলোই খাই মেনলি হচ্ছে দুপুরে। ভাতটা খুব কম হয়, মাংস যেদিন হয়, যেদিন মানে মুরগির মাংস হয় সেদিন একটু খাই, হ্যাঁ লেগ পিসটা খাই, হ্যাঁ দিয়ে তারপরে ঘুমায় পড়ে। রাত্রে মোটামুটি ভালো করে খাই, নুডলস টুডলস যা পাই আর কি, নুডলস মানে ভালো করেই খাই আর কি। এই হচ্ছে অবস্থা। তো আজকে হচ্ছে কী কী তরকারি, তরকারি তেমন কিছু না, বেগুন ভাজা দেখালাম, আর হচ্ছে ভাত তো আছে, এই যে ভাত, আর হচ্ছে হালকা পাতলা আর কি মাংস রান্না করা হয়েছিল, মাংস আর কি। তো বাবু কাছে খাবো, সে খাবে, এই যে অবস্থা। আর লেবু কাটতে হবে, লেবু নিয়ে আসে। তো এখন কাটবো হচ্ছে লেবু, লেবু নিয়ে নিয়েছি আমি, এখন লেবু কাটবো। লুঙ্গি পরে আছে, হ্যাঁ কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন খেতে বসবো, তার আগে হচ্ছে একটা লিটারেলি বাবুকে খাওয়াতে হবে। যেগুলো পারেন দেখেন ইয়ে থেকে বাইর করে, না না ওটা দিতে হবে এমন তোর কোনো কথা না। আর একটা আছে চাদর, খালা বসে কোনটা চাদর পাড়ে দেবো, চাদর আছে তো অনেকগুলো, হ্যাঁ এটা পাড়ে দেন, এটা পাড়েন চাদর। দেখেন আগে কয়েক রাতে ভিজা রেখেছে নাকি বাবু আর কি। এখন এই যে দেখতে পাচ্ছেন সে গাড়িতে উঠছে, গাড়িতে উঠে আর কি, তার এটা গাড়ি, গাড়িতে উঠে সে বুঝতে পারছে, সে কার্টুন দেখছে গাড়িতে, মাঝে মাঝে গাড়ি চালাই আবার চালাই না, এই সব অবস্থা। তো এখন বাবুকে খাওয়াবো, তার জন্য আর কি যা যা করা দরকার করছি। এখন এই যে প্লেট, বাবুর ভাত নেব, কয়েকটা মাংস নেব, তারপরে ওকে খাওয়া টাওয়া দিয়ে তারপর তখন আবার কথা হবে একবারে। এই পোলা, এই এই পোলা, চলো ঘুমের সময় হয়ে গেছে, বহুত টিভি দেখছোস, আর দেখতে হবে না। চলো চলো, আসো আসো আসো, চলো উঠো উঠো উঠো।
কি করছো তুমি এখানে? বাজান ও আব্বাজান, আব্বাজান চলেন, যাই 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 যাই। হ্যাঁ কিসে কিসে কইছে? চলো যাই ঘুমাতে যাই, চলো 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 চলো, আসো আসো আসো, গাড়ি না টায়ার না, আসো আসো। পাপা বাবা আসো আসো। তো এই হচ্ছে অবস্থা, এখন বিছানায় চলে আসছে, বিছানায় চলে আসছে, সে এখন বনবন বনবন করে ঘুরতেছে, ও বাপ ঘেমে গেছে, বনবন বনবন করে ঘুরবে সে এখন। বাবা বাবা কি করো, এদিকে দেখো, এদিকে আসো, শুয়ে পড়ো। তো এখন সে ঘুমাবে, তো ঘুম থেকে উঠে একবারে একবার কথা হবে। ফাইনালি ঘুম থেকে উঠলাম, বাবু ঘুমাচ্ছে এখনো, ঘুম থেকে উঠলে তেন আবার কথা হবে, আপাতত কিছু করছি না। তো খালাকে বললাম যে খালা চা করতে, চা করবে এখন খালা। খালা নাকি দুধ চা খাইতে মন চাইছে, তো খালা দুধ চা খাইবে। তো আমি সে দুধের প্যাকেট তো রাখা আছে একটা, তো দেবান দুধ চা বাবের লাগে আর কি, লাল চা। আবার এখন কারেন্ট চলে গেছে, তো আমরা বাপ্পাটা মিলে বের হয়েছি এখন, দৌড়ে বেড়াতেছে, এই যে অবস্থা। তো এদিকে একটু আলো হয়ে আছে, আঙ্কেলের দোকানে আইপিএস আছে এই জন্য একটু আলো। এই যে ঘুরে বেড়া একটু, ঘুরে বেড়া একটু, কই যাবা? আলহামদুলিল্লাহ হয়েছে 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 হয়েছে। কোনো রাতের বেলা আর কি তেমন গাড়ি টাড়ি নাই, তো তবু আর কি ছেলে আমার সঙ্গে আছে, হাত ধরে আছে, একটু একটু করে হাত ছাড়ছে, ভয়ে কিন্তু হাত ছাড়ে না, হাত ছাড়া কিন্তু বন্ধুকে দেয় না, এটা একটা ভালো দিক আর কি। এই এখন হাত ছাড়লে এখানে আমি দাঁড়ায় আছি এই কারণে, ছি 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 নোংরা নোংরা, থাক 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 থাক। মানে কারেন্ট আবারও গেছে, এই সব অবস্থা, কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কারেন্ট চলে আসছে, আমার বাসায় চলে আসছে, আর বাবু এখানে এসে আর কি মুতে দিছে, সোফাতে মুতে দিছে, এই যে অবস্থা। বাবুর খাওয়া দাওয়া শেষ, বাবুকে খাওয়া দাওয়া করা হয়ে গেল, এখন বিষয় আছে সে কখন ঘুমাই, সে বসেই রয়েছে এখনও, ওই যে বসে রয়েছে সে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।